ফ্রেন্ড, দিস ইজ রাজা। নাম তো শোনাই হোগা। দিনের শেষে, কাজের শেষে আমি এখন বাড়ি ফিরেছি। দেখা যাক বউ পাশের ঘরে কি করছে। বউকে একটু রাগানোর ইচ্ছা হলো, চলো আমার সাথে তোমরাও চলো, যাওয়া যাক, দেখি বউ কি করছে। দেখো বন্ধুরা, আমার বউ ঘুমাচ্ছে সন্ধ্যেবেলা থেকে। চলো একটু কিছু ফানি করা যাক ওর সাথে। বউ, আরে বউ, অটো চলো দীঘা যাবো। এই দীঘা যাবো, দীঘায় যাবো, নাটক হচ্ছে আমার সাথে? চলো। সত্যিকারে বলছি, চলো দীঘা এখন যাবো। দীঘা কে যায়? রাজা যায়, রাজা, চলো। আমি তোমার সাথে দীঘা যাওয়ার কোনো প্ল্যান করবো না। তুমি দুবার দুবার আমাকে নিয়ে যাবে বলে তুমি যাওনি। আরে দুবার দুবার নিয়ে যাবো বলে গেছিলাম তো, কিন্তু রাত্রেবেলা বৃষ্টি চলে এসেছিল, আমি কি করবো। তারপরের বার তেলের দাম বেড়ে গেছিলো। আর তোমার ওই বদমাস বন্ধুগুলো, দেখো ওরকম ডিস্টার্ব করো না আমাকে। বন্ধুরা শোনো, একবার বন্ধুদের জন্য ক্যান্সেল হয়েছে, একবার আমার জন্য ক্যান্সেল হয়েছে, তাই তো? চলো এখন আজকে যাবো, কিসে যাও যাবে, এখন কিসে যাবে? বাইকে যাবো। তোমার গাড়িতে তেল নেই আমি জানি, আরে গাড়ির তেল আমি ভরেছি, চলো। তোমার গাড়িতে তেল নেই আমি জানি। আমার মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, ওইখানে গিয়ে মানে পুরো সমুদ্র ধারে বসবো আর গরম গরম মাছ ফ্রাই করে দেবে, চলো। মাছ ভাজা খাওয়ার জন্য কে যায় দীঘা? কোন পাগলে যায়? পাগল রাজা যাবে, তার সাথে ডালিয়া যাবে, চলো। মাছ ভাজা খেতে দীঘা যেতে লাগে মানুষকে? হ্যাঁ, ওই যে দীঘার ধারে বসে বসে খাবো সমুদ্র এমনি ধারে। সময় তো ঘরে মাছ খাও না, আর এখন মাছ ভাজা আরে খেতে দীঘা? মাছকে ফ্রাই করে খাওয়াবো, চলো, যেগুলো কাঁটা নেই সেরকম খাও, চলো। তুমি লাইটটা কেন জ্বেলেছো? লাইটটা তো জ্বালাই ছিল, তুমি জানো না হয়তো। তাহলে ওঠো ওঠো, তুমি ফোন নিয়ে কি করছো? উঠছি দাঁড়াও, আমি দীঘা তো যাবো না। এমনি তুমি বলো, আমি অন্য কোনো কি কন্ডিশন আছে বলো। তুমি কখন বেরোবে দীঘা? আমার সাথে নাটক করছো তুমি আবার? আমি তোমার সাথে দীঘা যাওয়ার প্ল্যান জীবনেও করবো না। তুমি একটু লাগেজটা গুছিয়ে নাও, রাত্রেলেই বেরিয়ে যাবো। মনে আছে আমার লাগেজ গুছিয়ে, আমার কসমেটিক্স, হাজার জিনিস টিনিস, ড্রেস টেস সব গুছিয়ে তুমি সেই যাও ক্যান্সেল করে ওটা দিয়েছো? কী জন্য হয়েছিল বলো? তোমার ওই আমার কটা বাঁদর বন্ধু আছে, তোমার ওই বন্ধুগুলোর জন্য, ওইটা ওদের হয়েছিল। ভরসায় আমি আর দীঘা যেতে চাই না। আমি দীঘা যাওয়ার কথা ভুলে গেছি। ট্রেনের টিকিট কাটবো, আমি দীঘা যাবো। বাইকে আমি দীঘার প্ল্যান আর করতে চাই না। বাইকে যাবে, হেভি মজা হবে, চলো। আমি আর তুমি যাও, চলো। গাড়িতে আগে তেলটা ভরো। তেল ভরেছি রে বাবা, চলো। তো গাড়িতে তো তেল নেই। ওহ, বলছি ভরেছি। তুমি কখন এসেছো? আমি এসেছি, 15 মিনিট হয়ে গেছে। এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, আমার সহ্য হলো না বাবা। ওঠো চলো 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 চলো। রাতে বেরোবে? হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ, তুমি আবার আমার সঙ্গে ড্রামা করছো? দেখো আমার কিন্তু মাছ ভাজা খেতে কিন্তু খুব ইচ্ছা করছে। ওইখানে যাব গিয়ে পুরো একদম। বাইরে বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, তা কি হয়েছে, তার জন্য তো মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। সেটাই বলো না আসল কথা, যে আমার মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। মাছ ভাজা খাওয়ার জন্য দীঘা কে যায়? কি করে বলো, তুমি আমার মাছ ভাজা করে দেবে নাকি হচ্ছে মানে দীঘা যাবে, কোনটা করবে বলো? আমি বুঝতে পেরেছি তোমার, মানে বললাম না সহ্য হচ্ছে না তোমার, এখন মাছ ভাজা করবে। চলো দেখেছো আমার বউকে কেমন পাগলতন দেখতে লাগছে। ফোন রাখো, আমার ভালো লাগছে না কিন্তু। সবসময় ফোন টোন ভালো লাগে না, সবসময় কি কি মাছ ভাজা করে দেবে, দেবে দেবে দেবে। ঠিক আছে দেখছি। চলো মাছ ফ্রিজে আছে, বার করতে হবে। সে আমি করে দেবো, আচ্ছা ওইটুকু আর কি কি করবো, আর কি কিছু আর করবো না। করবে? আজকেই লাস্ট, আমি এরপর কোনোদিন হচ্ছে দেখবো ঠিক না। আছে, আজকেরটা তো করো, চলো। ফাইনালি আমার বউ রাজি হয়ে গেছে মাছ ভাজা করতে, আপনাকে বলেই ছিলাম যে কিছু একটা করো এখন গিয়ে। এটাই ছিল আমার আজকে সন্ধ্যাবেলা থেকে মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল। ঠিক বউয়ের আছে, হার মাস জ্বালিয়ে খেয়ে হচ্ছে না, মাছ ভাজা খাবে এখন? কোথায় কোথায় জানালাম তোমাকে, আমি শুধু মাছটাই তো ভাজ বললাম। চলো তাহলে দেখা যাক বউ কীরকম ভাবে মাছ ভেজে খাওয়ায় আমাকে। কর্নফ্লোর দেওয়া হচ্ছে,
ময়দা দেওয়া হচ্ছে, ফাইনালি হচ্ছে আমার মাছ ভাজা। লবণ দেওয়া হচ্ছে, গোলমরিচ মিক্সিং করে নেওয়া হচ্ছে। আমাকে একটু হলুদটা রান্নাঘর দিয়ে এনে দিতে পারবে? লঙ্কা গুঁড়ো একটু দেওয়া হচ্ছে, আবার মিক্সিং করা হচ্ছে। বাবা খাওয়া তো নয় বেশি, তোমার তো যখন তখন ভুলভাল আপদ। বাবা আওয়াজেই খাওয়া হয়ে যাচ্ছে। বাবা আমার তো ডিম, ওয়াও জমে ক্ষীর। সঙ্গে জল, তুমি কিছু বলো বরের আবদার মেটানো। ঠিক আছে চলো রান্নাঘরে, হয়ে গেছে, তেল ঢালা চলছে, মাছ ভাজা হবে, হবে তারপরে খাওয়া হবে, হবে মজা হবে, হবে। সবাই ভাবছিল কি মাছ ফ্রাই হবে, কি মাছ ফ্রাই হবে, দেখে নাও কি মাছ ফ্রাই। দিস ইজ আমুদি, আমুদি মাছ প্রায় ভাববেন না ভেটকি, তো এটা আমুদি, সস্তায় পুষ্টিকর, গরিবের ফ্রাই, বুঝতেই পাচ্ছেন গরিবের ফিশ ফ্রাই। না এটাও দীঘার সমুদ্র ধারে এগুলো পাওয়া যায়, খেয়েছি আমরা আগে। চলো ছেড়ে দেওয়া যাবে। ও ফ্রাই হচ্ছে, ফ্রাই খেতে কিন্তু ভালো হয় এটা, ঠিক আছে। এখন মোটামুটি আমাদের ফ্রাই রেডি, কড়াতে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন ম্যাডাম। ভালো খাও, সঙ্গে দেখো টমেটো, রেড চিলি সস, কাসুন্দি, এপাশ আছে পেঁয়াজ, আর এপাশ আছে মেয়োনিস। আচ্ছা এটা মেয়ো, আমুদি মাছের সাথে নাকি মেয়ো? আমার ভালো লাগে মেয়োনিস দিয়ে। ভালো, ভালোই লাগছে বেশ। এটা তো আমার সারাক্ষণই আবদার থাকবে, আজ বছর লাস্ট, কোনোদিন লাস্ট হবে না। আমি একটু খেতে ভালোবাসি, তাও খাওয়াতেও ভালোবাসেন, মিথ্যা বলে লাভ নেই। আপনিও ট্রাই করতে পারেন, বেশ ভালোই হয়েছে। আর মেয়োনিজ দিয়ে, কাসুন্দি দিয়ে, রেড চিলি সস দিয়ে, আর আমুদি মাছ ফ্রাই কেমন লাগে তো তোমরা খেয়ে দেখো। এই কম্বিনেশনগুলো ওর, এই মেয়ো দিয়ে, এই কাসুন্দি দিয়ে, সস দিয়ে, এগুলো ওর। আমার তো ভালো লাগে সসটা, আমি আবার টমেটো সস দিয়ে এমনি খাই না, ওর সাথে রেড চিলি সস নিয়ে নিই, নাহলে টক টক লাগে। এটা এটা স্পাইসিও লাগে, একটু করে পেঁয়াজ, গোলমরিচ ছড়ানো। খুবই খচ্চর বন্ধু আছে, ভাবাই যায় না এত খচ্চর,
আমাদেরকে বলেছে তুই তোরা চল, বার হচ্ছি বার হচ্ছি, রেডি হয়ে, আমরা পুরো রেডি। তা আমরা সব কিছু রেডি রেডি হয়ে বার হচ্ছি, আর ফোন ধরছে না। ওটা আমার দোষ মোটেও ছিল না, আর একবার আমার দোষ ছিল না, কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে যাওয়া হয়নি। চলো আজকের তো ফ্রাই তোমার আপনাদের দেখালাম বা খাচ্ছিও, আপনারা কিছু দেখান বা কিছু কমেন্ট করুন বাড়িতে, অবশ্যই ট্রাই করে বলবেন যে কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একেবারে নয় কিন্তু, তিনটেই করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।